করে দেখালেন বিচারপতি রাজশেখর মান্থা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে গতকালকে বিচারপতি রাজশেখর মান্থার ইজলাসে সিবিআই তদন্তের জন্য আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতা আর তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশকে কার্যত তুলোধনা করেছিলেন সেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার রাজ্য পুলিশের হাতেই গ্রেপ্তার হলো তৃণমূল নেতা ময়নায় বিজেপির বোধ সভাপতি কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ এক কথাই বলা যায় কলকাতা হাইকোর্টের ধাক্কা খেয়ে বড় পদক্ষেপ করতে বাধ্য হলো রাজ্য পুলিশ রাজ্যের প্রতিনিয়ত বিভিন্ন ঘটনাতেই কলকাতা হাইকোর্টকে কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে ইদানিং কারণ রাজ্যের পুলিশ ব্যবস্থার ওপরেই সাধারণ মানুষ আর আস্থা রাখতে পারছেন না প্রতিনিয়ত ছুটছেন কলকাতা হাইকোর্টে গতকালকে কলকাতা হাইকোর্টের রাজশেখর মান্তার নির্দেশের পরেই ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূয়া খুনে প্রথম গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃতের নাম মিলন ভৌমিক সে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বুধবার গভীর রাতেই তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ ময়নাই বিজেপি নেতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সিবিআই তদন্তের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মামলায় রাজশেখর মান্থা কড়া পর্যবেক্ষণ করেন আর তারপরে রাতেই তড়িঘড়ি মুখ রক্ষার জন্য কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের নেতৃত্বে গ্রেপ্তার করা হলো তৃণমূলের ভূত সভাপতি মিলন ভৌমিককে